আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সর্বক্ষেত্রে বিপন্ন বাঙালি অবস্থান স্পষ্ট করুক দল ভোট প্রার্থীরা, বলল বরাক বঙ্গ, আচরণবিধির মাঝেই বিদেশি নোটিশ। সর্বক্ষেত্রে বিপন্ন বাঙালির অবস্থান নিয়ে রাজনৈতিক দলগুলো কার্যত উদাসীন। বিগত বিধানসভায় অধিকাংশ নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন বিস্ময়করভাবে মৌন, শুধুমাত্র কমলাক্ষ দে পুরকায়স্ত ছাড়া। বিজেপিতে ফের সিদ্ধান্ত নেননি, জানালেন ডক্টর রুমিনাথ। রাতাবাড়িতে চড়ছে রাজনৈতিক উত্তাপ, দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা। বিজেপি আমলে মহিলারা সুরক্ষিত নয়, বেড়েছে বেকারত্ব, বললেন মিসবাহুল ইসলাম লস্কর। এবং সর্বশেষ খবরটি হল সাম্প্রদায়িক বিজেপিকে উৎখাতের ডাক অজিতের, মহাজোটের প্রার্থীকে নিয়ে র্যালি ডুংরিপার গোবিন্দনগর আলগাপুরে। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। তার আগে অনুরোধ, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং খবরটি জনস্বার্থে শেয়ার করার আহ্বান। সর্বক্ষেত্রে বিপন্ন বাঙালি অবস্থান স্পষ্ট করুক দল ভোট প্রার্থীরা, বলল বরাক বঙ্গ। নাগরিকত্ব, বাসা, নিযুক্তি, জমির অধিকার ইত্যাদি ইস্যুতে বিপন্ন আসামের বাঙালিদের সুরক্ষায় রাজনৈতিক দল ও প্রার্থীদের কাছে স্পষ্ট প্রতিশ্রুতি চাইল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। শনিবার শিলচর বঙ্গভবনে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের কর্মকর্তারা বলেন, বিদেশি অজুহাতে সব ধরনের হয়রানি বন্ধ, বাসা, নিযুক্তি ও অন্যান্য ক্ষেত্রে সম অধিকারের প্রতিশ্রুতি বারবার দেওয়া হলেও বাস্তবে ঠিক উল্টো আচরণই করা হচ্ছে। দেশ যখন স্বাধীনতা সংগ্রামের 75তম বার্ষিকী উদযাপন শুরু করেছে, ঠিক তখন ওই সংগ্রামে যে বাঙালির গৌরবময় গাথা ইতিহাসে স্বমহিমায় উজ্জ্বল, সেই জাতির উত্তর প্রজন্ম এরাজ্যে উপেক্ষিত, বঞ্চিত, নিষ্পেষিত। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন যে একটি অরাজনৈতিক সংগঠন, একথা স্পষ্ট করেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহক সমিতির সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত। বলেন, বহুবাসিক এরাজ্যের সব জনগোষ্ঠীর অধিকার রক্ষার কথা বরাক বঙ্গ তার জন্মলগ্ন থেকেই বলে আসছে, অতীত বটেই, বর্তমান সময়েও সংবিধান প্রদত্ত গণতান্ত্রিক অধিকারগুলো সুকৌশলে খর্ব করার চেষ্টা চলছে। অথচ সর্বক্ষেত্রে বিপন্ন বাঙালির অবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলো কার্যত উদাসীন। বিগত বিধানসভায় অধিকাংশ নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন বিস্ময়করভাবে মৌন, স্বজাতির বিভিন্ন অবস্থার কথা বিধানসভার ভেতরে বাইরে কমলাক্ষ দে পুরকায়স্ত ছাড়া অন্য বাঙালি প্রতিনিধিদের মুখে অনুরণিত হতে দেখা যায়নি। উল্টে অনেকে ভাষা শহীদের শহরে দাঁড়িয়ে আসাম আন্দোলনের মহিমার কথা বলতে বিশেষ উৎসাহ দেখিয়েছেন। তিনি জানান, বরাক বঙ্গ স্পষ্টভাবে বলছে এরাজ্যের আর্থসামাজিক বিকাশে অন্যান্য জনগোষ্ঠীর সঙ্গে আসামের দুই উপত্যকার বাঙালিরাও সমানভাবে অংশীদার। প্রতিটি সরকার গঠনে এই জাতিগোষ্ঠীর ভোটাররা সদর্থক ভূমিকা পালন করেছেন। প্রত্যেকবারই প্রত্যাশা ছিল এবার হয়তো জাতি ন্যায় বিচার পাবে। কথায় নয়, বাস্তব ক্ষেত্রে বাঙালিকে সঙ্গে নিয়েই এক সমন্বিত সমৃদ্ধ আসাম গঠনের প্রয়াস শুরু হবে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে নানা কৌশলে এই জাতিগোষ্ঠীর গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবার চেষ্টা বহুমাত্রিক রূপ নিয়েছে। গভীর উদ্বেগের সঙ্গে বরাক বঙ্গ এটাও লক্ষ্য করছে, বিরাট সংখ্যক বাঙালির পিঠে ডি ভোটার বা সন্দেহজনক ভোটার তকমা সেটে তাদের ভোটদান সহ অন্যান্য অধিকার খেড়ে নেওয়া হয়েছে। এমনকি নির্বাচনী আচরণবিধি বলবৎ হবার পরও সব নীতি নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বেছে বেছে বিদেশি নোটিশ ধরিয়ে দেওয়া হচ্ছে। সরকারি তথ্য অনুসারে রাজ্যে এখন 1,08,000 ডি ভোটার রয়েছেন, যার সিংহভাগই বাঙালি। বিদেশি অজুহাতে তারা নিগ্রহের শিকার। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক নীতিন খাড়ে জানিয়েছেন, এরা এবারও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। ট্রাইব্যুনাল বা আদালতের একতরফা রায়ে অথবা দারিদ্র ও সচেতনতার অভাবে উপযুক্ত নথি সংরক্ষণ করে না রাখায় 988 জন ব্যক্তি রাজ্যের 6টি ডিটেনশন ক্যাম্পে অবর্ণনীয় দুর্দশায় দিন কাটাচ্ছেন, যারা অধিকাংশই বাঙালি। বিগত বছরগুলোতে এইসব ডিটেনশন ক্যাম্পে চরম অমানবিক আচরণের জন্য 29 জনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। 102 বছরের চন্দ্রধর দাস বিদেশি তকমা নিয়েই চিরনিদ্রায় গিয়েছেন। জাতীয় নাগরিকপঞ্জির নবায়িত চূড়ান্ত খসড়ায় 19 লক্ষের নাম বাদ পড়েছে, যার 90% বাঙালি। একদিকে বুটের পর এদের নাম বিদেশি ট্রাইব্যুনালে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে, অন্যদিকে 1600 কোটি টাকা ব্যয়ে চরম ভোগান্তি দিয়ে এনআরসির যে তালিকা তৈরি হয়েছে তা বাতিল করে নতুনভাবে তালিকা তৈরির কথা ঘোষণা করা হয়েছে। এতে টার্গেট কারা বুঝতে অসুবিধা হচ্ছে না।
কিন্তু কেন কার স্বার্থে সঙ্গতভাবে এই প্রশ্ন উঠেছে বলেন গৌতম প্রসাদ দত্ত। উল্লেখ করেন বর্তমান পরিস্থিতিতে রাজ্য ও কেন্দ্রীয় সরকার এবং সরকারি প্রতিষ্ঠানগুলোতে নিযুক্তির ক্ষেত্রে বাঙালির দুয়ার প্রায় বন্ধ। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে স্থানীয়ভাবে নিযুক্তি দেওয়া হবে, কিন্তু সেটা আশ্বাসেই রয়ে গেছে। নিযুক্তি প্রক্রিয়ায় অসমীয়া ভাষা জ্ঞান বাধ্যতামূলক করে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে নিযুক্তি দিয়ে বরাক উপত্যকায় লোক পাঠানোর প্রবণতা ক্রমশই বাড়ছে। গৌতম প্রসাদ দত্ত বলেন, চাকরির সন্ধানে উপত্যকার ছেলেমেয়েরা চলে যাচ্ছে বাইরে। নিরন্তর এই প্রক্রিয়ায় এখানকার প্রত্যেকটি বাড়ি কার্যত হয়ে উঠছে এক একটি বৃদ্ধাশ্রম। অন্যান্য সংখ্যালঘু জাতিগোষ্ঠীর সঙ্গে রুজি রোজগারহীন নবীন প্রজন্মের লক্ষ লক্ষ বাঙালির চরম হতাশা ও তাদের বৃদ্ধ বাবা মায়ের দীর্ঘ নিঃশ্বাসকে নির্লজ্জভাবে উপেক্ষা করে হলেও রাজনীতি এখানে মুখ বধির বুট চাই, কিন্তু এ নিয়ে প্রার্থীরা মুখ খুলছেন না। তিনি এও উল্লেখ করেন, ভাষা আইন অনুসারে বরাকের আঞ্চলিক ভাষা বাংলা, কিন্তু সরকারের প্রতিশ্রুতি সত্ত্বেও এই বিধান উপত্যকায় নানাভাবে লঙ্ঘন করা হচ্ছে। সরকারের কর্পাস ফান্ড থেকে 23টি জনগোষ্ঠীর সাহিত্য সংগঠনকে 10 কোটি থেকে 3 কোটি করে দেওয়া হয়েছে। এখানে উপেক্ষিত রাজ্যের দ্বিতীয় বৃহত্তর বাঙালি জাতিগোষ্ঠী, আবেদন করলেও মেলেনি কর্পাস ফান্ডের কানাকড়ি। অথচ আবেদনের পর আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, সংযোজন করেন কেন্দ্রীয় সভাপতি নীতিশ ভট্টাচার্য সহ অন্য পদাধিকারীরা। গৌতম প্রসাদ দত্ত বলেন, বিগত বিধানসভায় কর্পাস ফান্ড নিয়ে প্রশ্ন তুলেন বিধায়ক কমলা কোদেপুরকায়স্থ। জবাবে মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বরাক বঙ্গ যদি আবেদন করে কর্পাস ফান্ড মঞ্জুর হবে সঙ্গে সঙ্গেই। অথচ 6 ফেব্রুয়ারি খুদ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের কাছেই এ ব্যাপারে আবেদন জানানো হয়েছিল। পাশাপাশি এই ফান্ড বিতরণের দায়িত্বপ্রাপ্ত উচ্চশিক্ষা বিভাগের ডিরেক্টর গীতুমণি ফুকনকেও সেই লিখিত আবেদনপত্রের একটি কপি দেওয়া হয়। পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন সঞ্চালকও, এরপরও কিছু হয়নি। বরাকবঙ্গের কর্মকর্তারা অভিযোগ করেন, কা বিরোধিতা যারা করেছিল সেই সব সাহিত্য সংগঠনগুলোকে ডেকে নিয়ে কর্পাস ফান্ড নিয়ে পুরস্কৃত করেছে রাজ্য সরকার। গৌতম প্রসাদ দত্ত বলেন, বরাকবঙ্গ এটা লক্ষ্য করছে আমাদের রাজনৈতিক অভিভাবকদের দায়হীন নির্লিপ্ততায় রাজ্যের দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী 90 লক্ষ বাঙালির শিকড় উৎপাটন শুরু হয়েছে। সরকারিভাবে গৃহীত না হলেও আসাম চুক্তির 6 নং দফা রূপায়ণ কমিটির সুপারিশ বাঁকাপথে কার্যকর হচ্ছে এরাজ্যে, এবং বুটের পর এর নখদন্ত ভয়ঙ্কর চেহারায় আসবে বলেই বরাকবঙ্গ আশঙ্কা করছে। বাঙালির ভবিষ্যৎ সুরক্ষায় এই বিষয়গুলো ভোটের আসরে আলোচিত হোক এটাই চাইছে সম্মেলন। দায়হীন ব্যক্তিদের প্রতিনিধি নির্বাচন করে বাঙালি ও অন্যান্য সংখ্যালঘু ভাষাভাষী মানুষ নিজের অস্তিত্ব আত্মপরিচয় মুছে দেওয়ার ব্যবস্থা করলে বিপন্ন উত্তর প্রজন্ম কাউকে ক্ষমা করবে না। অপরদিকে প্রাক্তন বিধায়ক ডক্টর রুমিনাথের বিজেপিতে প্রত্যাবর্তনের বিষয়টিতে ফের দুয়াশার সৃষ্টি হয়েছে। যুগ বিয়োগের টানাপোড়নে রুমি বা তার বাবা ত্রৈলক্ষ্যভূষণ নাথ আপাতত বিজেপিতে ভিড়ছেন না, রুমি নিজেই এটা স্পষ্ট করে দিয়েছেন। শনিবারই তাদের বিজেপিতে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে পট পরিবর্তন হয়ে গেছে, ফলে স্থির হয়নি দলে ফেরা নিয়ে কোনো কর্মসূচি। রুমি এই প্রতিবেদককে টেলিফোনে জানান তারা কোনো দলে ভিড়বেন কিনা এ নিয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেননি। বলেন, বিধানসভা নির্বাচনের কয়েকদিন আগে বিজেপিতে যোগ দিয়ে কোনো লাভ নেই বলেই মনে করেন তিনি, তাই কিছুদিন চুপচাপ বসে থাকাই সঠিক সিদ্ধান্ত হবে বলে মনে করছেন তিনি। ত্রৈলক্ষ্যভূষণ নাথের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। অপরদিকে সাম্প্রদায়িক বিজেপিকে উৎখাতের ডাক অজিতের, মহাজোটের প্রার্থীকে নিয়ে র্যালি ডুঙ্গরিপাড় গোবিন্দনগর আলগাপুরে। গত 5 বছর বিজেপির শাসনে হাল বদলায়নি একটুও, ফিরে দেখেননি বিজেপি বিধায়ক মিহির কান্তি সোম। তাই এবার প্রাক্তন বিধায়ক তথা মহাজোটের প্রার্থী অজিত সিংহী বর্ষা উদারবন বিধানসভা কেন্দ্রের 32 নম্বর সার্কল খ্যাত 2 জিপি ডুঙ্গরিপাড় ও গোবিন্দনগর আলগাপুরের মানুষের। শনিবার 2 জিপির মানুষ অজিত সিংকে নিয়ে মিছিল করে নিজেদের সমর্থন জানান। এদিন সকালে বাদ্রি সেতু থেকে মিছিল শুরু হয়। অন্যান্য ছোট যানবাহনের পাশাপাশি শতাধিক বাইক নিয়ে র্যালি করেন অজিত। পথে নন্দপুর, বাগেহর, আলগাপুর, পূর্ব গোবিন্দপুর প্রভৃতি জায়গায় পথসভা করেন তিনি। সুনাই শহরের লাগোয়া ডুঙ্গরিপাড় জিপি যেন এক বিচ্ছিন্ন দ্বীপ। তরুণ গগৈ সরকারের আমলে বিধায়ক অজিত সিংয়ের সৌজন্যে একটি পাকা সেতু পেয়েছিলেন ডুঙ্গরিপাড়বাসী। সুনাই শহরের সঙ্গে যোগাযোগ স্থাপনকারী এ সেতু নির্মাণ করা হলেও আজও হয়নি অ্যাপ্রোচ। গত 5 বছরেও অ্যাপ্রোচ নির্মাণ করতে পারেনি বিজেপি সরকার। অ্যাপ্রোচ নির্মাণের ব্যাপারে আন্তরিকতা দেখাননি বিধায়ক মিহির সোম।
তাই এবার মিহির ও তার দল বিজেপিকে প্রত্যাখ্যান করার বার্তা দিচ্ছেন ডুংরিপাড়ের মানুষ। একইভাবে পূর্ব গোবিন্দপুর দ্বিতীয় খণ্ডে বরাক নদীর ভাঙ্গন প্রতিহত করতে কোনো পদক্ষেপ নিতে পারেননি মিহির বাবু। দুটি স্কুল, মসজিদ, সড়ক, বসতবাড়ি নদীগর্ভে তলিয়ে গেছে, কিন্তু তিনি ফিরেও দেখেননি। এটাই মূলত মিহিরের বিরুদ্ধে কুবের কারণ গোবিন্দপুর আলগাপুর জিপিতে। বেহাল সড়কের চেহারা পাল্টাতেও দেখাননি আন্তরিকতা। পথসভাগুলোয় স্থানীয় মানুষের বক্তব্যের সার কথা মূলত এগুলোই। কংগ্রেসের পুরাখাওয়া নেতা অজিত সিং তার বক্তব্যে বলেন, এবার রাজ্যে কংগ্রেসের নেতৃত্বে মহাজোটের সরকার হবে, সাম্প্রদায়িক বিজেপি দলের পতন অনিবার্য, মহাজোটের সরকার হলে আসামের উন্নয়ন ত্বরান্বিত হবে। 32 নম্বর সার্কলের বিভিন্ন সমস্যা সমাধানে তিনি সর্বদা সচেষ্ট থাকবেন বলে আশ্বাস দিয়েছেন। সাম্প্রদায়িক অশুভ শক্তিকে উৎখাত করতে সবার সহযোগিতা চাইলেন অজিত সিং। তিনি কথা দেন, সরকার গঠনের পর প্রথমেই ডুংরিপাড় সেতুটি চলাচলের উপযোগী করতে পদক্ষেপ নেবেন। নিজের জয় নিয়ে বেশি প্রত্যয়ী দেখা গেছে অজিতকে। অপরদিকে রাতাবাড়িতে চলছে রাজনৈতিক উত্তাপ, দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক উত্তাপ চড়ছে। শাসক বিরোধী একে অপরের বিরুদ্ধে থুপ দেখে ভোট বৈতরণী পার হতে মরিয়া রাজ্যের এক নং রাতাবাড়ি আসনে কে এক হচ্ছেন, এ নিয়ে জোর চর্চা অব্যাহত। এখন পর্যন্ত এখানে দ্বিমুখী লড়াইয়ের ক্ষেত্র। এমন থাকলে বিজেপির বিজয় মালাকার না কংগ্রেসের শম্ভু সিং মালা, কে শেষ হাসি হাসবেন তা সময় বলবে। শম্ভু সিং এই আসনে দুবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন বিজেপি টিকিটে। তিনি চার জনজাতি সম্প্রদায়ের। বিজয় মালাকার 19-এর উপনির্বাচনে বিজেপি টিকিটে নির্বাচিত হয়েছিলেন, এবারও বিজেপি তার উপর ভরসা রেখেছে। বিজয়ের কার্যকাল ও শম্ভু সিং মালার 10 বছরের কাজের চর্চা সর্বত্র। 1972 সালে এই আসনে কংগ্রেসের সুরঞ্জন নন্দী 13,930 বুট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। দ্বিতীয় স্থানে ছিলেন নির্দল প্রার্থী রামদাস মালা, তিনি বুট পেয়েছিলেন 12,659। 78-এ জনতা পার্টির নীলাময় দাস 14,403 বুট পেয়ে নির্দল প্রার্থী রামদেব সালাইকে পরাজিত করে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। রামদেব পেয়েছিলেন 11,512 বুট। 83 সালে কংগ্রেসের সুবল চন্দ্র দাস বিধায়ক নির্বাচিত হন, তিনি সিপিএমের কামদেব দাসকে পরাজিত করেন। সুবল চন্দ্র পেয়েছিলেন 16,654 ও কামদেব পান 13,731 বুট। 85 সালে কংগ্রেসের কুমারী রবি দাস 28,802 বুট পেয়ে জয়ী হন, তার প্রতিদ্বন্দ্বী সিপিএমের কামদেব দাস পান 20,763 বুট। 91-এ বিজেপির রামপিয়ারি রবি দাস 27,478 বুট পেয়ে বিধায়ক হয়েছিলেন। সিপিএমের রতীশ রঞ্জন চৌধুরী পেয়েছিলেন 18,178 বুট। 96-এ ফের বিজেপি এই আসনে জয়ী হয়। বিজেপির শম্ভু সিং মালা পেয়েছিলেন 23,463 ও সিপিএমের রতীশ রঞ্জন চৌধুরী পেয়েছিলেন 22,553 বুট। 2001-এ কংগ্রেস ফের চিনিয়ে নেয় আসন, রতীশ রঞ্জন চৌধুরী 22,322 ও বিজেপির শম্ভু সিং মালা পান 20,809 বুট। 2006 সালে বিজেপি ফের চিনিয়ে নেয় আসন, শম্ভু সিং মালা নির্বাচিত হন ইউডিএফের মতিলাল রায়কে পরাজিত করে। বিজেপি 33,555 ও ইউডিএফের প্রাপ্ত বুট ছিল 22,263। 2011 সালে কংগ্রেসের কৃপনাথ মালা 33,043 বুট পেয়ে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। বিজেপির নিখিল শুক্লবৈদ্য পান 20,614 বুট। 2016 সালে কৃপনাথ কংগ্রেস ছেড়ে বিজেপির টিকিটে ফের বিধায়ক হন, তার প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অখিল রঞ্জন তালুকদার পেয়েছিলেন 29,449 বুট। কৃপা পেয়েছিলেন 53,975 বুট। পরে কৃপনাথ সাংসদ নির্বাচিত হওয়ায় 19-এর উপনির্বাচনে বিজেপির বিজয় মালাকার বিধায়ক হন। 21-এ কে শেষ হাসি হাসবেন তার সময় বলবে। অপরদিকে বিজেপি আমলে মহিলারা সুরক্ষিত নয়, বেড়েছে বেকারত্ব, বললেন মিসবাহুল ইসলাম লস্কর। বিজেপি আমলে মহিলারা সুরক্ষিত নয়, কংগ্রেস আমলে তারা সুরক্ষিত ছিলেন, জনগণ বুঝে শুনেই কংগ্রেসের দিকে ঝুঁকছেন। বিজেপি আমলে মহিলারা ধর্ষণের শিকার হয়েছেন, তাই একমাত্র ধর্মনিরপেক্ষ হিসাবে জনগণ কংগ্রেসকেই বেছে নিয়েছেন। বিজেপির আমলে বেকারত্ব বেড়েছে, সরকারি সম্পত্তি বেসরকারীকরণ করা হয়েছে, হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে। সেচরিতে শনিবার বড়খলা ব্লক কংগ্রেস আয়োজিত বাবলু আহমেদ লস্করের পৌরোহিত্যে নির্বাচনী সভায় কংগ্রেস প্রার্থী প্রাক্তন মন্ত্রী মিসবাহুল ইসলাম আরও বলেন, বিজেপির কাছে সাম্প্রদায়িক ইস্যু ছাড়া আর কিছুই নেই, তাই বিজেপি নির্বাচনী সভায় সাম্প্রদায়িকতা বলে হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টি করে নির্বাচনে ফায়দা লুটতে চাইছে। জনগণ ইভিএম মেশিনে এর জবাব দেবেন, তাই তিনি এবার পুরো আসামে মহাজোটের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান।
সঙ্গে বড়খলাতেও তাকে জয়ী করতে জনগণের প্রতি অনুরোধ জানান। বড়খলা ব্লক কংগ্রেস সহসভাপতি প্রাক্তন শিক্ষক ফখরুল ইসলাম লস্কর বলেন, বিজেপির প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই নেই। প্রধানমন্ত্রী মোদী 5 বছর আগে বরাকে এসে বলেছিলেন কাগজ কল পুনরুজ্জীবিত করবেন, উল্টে কাগজ কলের কর্মচারীদের চাকরি চলে গেল। মোদী এসে কাগজ কল নিয়ে একটি শব্দও উচ্চারণ করলেন না। তাই এই প্রতিশ্রুতির রাজনীতি দলকে পরিহার করে মহাজোটের প্রতি মিসবাহুল ইসলাম লস্করকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান।